ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করছিলাম এসএসসি পদার্থবিজ্ঞান বই নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে। তো আমরা এই অধ্যায়টাকে বেশ কিছু পর্বে ভাগ করব, যেন আমাদের ভিডিওটা লং না হয়। তো এই অষ্টম অধ্যায়টার নাম হচ্ছে আলোর প্রতিফলন। এর পরের অধ্যায়টা কিন্তু আলোর প্রতিসরণ, অর্থাৎ দুটো অধ্যায় হচ্ছে আলোকে নিয়ে। সো আমরা শুরু করছি আমাদের অষ্টম অধ্যায়ের আলোচনা। আমরা এই অধ্যায়টাকে বেশ কিছু পর্বে ভাগ করব, পূর্বেই বলেছি। তো এই প্রথম পার্টে আজকে আমরা এই আলোর সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দেবার চেষ্টা করব, কারণ এই আলো শব্দটা নিয়ে দুটো অধ্যায় আলোচনা করা হবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো তার আগে একটা কথা বলে নিই, এই যে আলো আমরা দেখি তা কিন্তু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে দেখে থাকি, অর্থাৎ এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এক একটা নামকরণ করা হয়েছে। তো বন্ধুরা, লক্ষ্য করেন সবাই যে এই আলোচনার শুরুতে আমি একটা গল্প বলে নেব। সেটা হচ্ছে, একজন মা তার ছেলেকে বলছে, আচ্ছা বাবা, তোমার কি কোনো স্বপ্ন আছে? তখন ছেলে উত্তরে বলেছিল, মম জি এম রিজ, মানে মম হ্যাঁ স্বপ্ন অনেক বড়, মম স্বপ্ন অনেক বড়। এই যে জি মম জি এম রিজ বা স্বপ্নটা বড়, সেই সেন্টেন্সটাই আমরা বোর্ডে লিখেছি, সবাই দেখতে পাচ্ছেন। তো মম জি এইম রিস এই শব্দটার সাহায্যে বা বাক্যটার সাহায্যে খুব সহজে আমরা বেশ কিছু পড়া কৌশলে মনে রাখব এই আলো সম্বন্ধে। যেমন মম, মমতে আমরা মনে রাখব মহাজাগতিক রশ্মি, আর জিতে হবে গামারে, জিতে হবে গামারে, ইতে হবে এক্স রে, ইতে হবে আল্ট্রা ভায়োলেট, আইতে হবে ইনফ্রারেড, এমতে হবে মাইক্রোওয়েভ, আর রিসের আরতে হবে রেডিওওয়েভ। এগুলো ছিল এক একটা বিভিন্ন ধরনের নাম। এগুলো কিন্তু অবশ্যই আলোর ভিত্তিতে করা হয়েছে, আর এগুলোর মান কত হবে তরঙ্গ দৈর্ঘ্যের সেটা আমরা পাশে লিখে রেখেছি। জাস্ট এই মমের প্রথমটা মহাজাগতিক রশ্মি, এটা কিন্তু 10^6 ন্যানোমিটার থেকে শুরু হয়েছে। এগুলো কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান, 10^6 ন্যানোমিটার। এই 10^6 ন্যানোমিটারের সাথে আমরা পরপর শুধু কী করেছি, 10^3 গুণ করে গেছি। যেহেতু মাইনাস, পরে 10^3 গুণ করলে সেটা কি হয়ে যাবে, এখান থেকে ভ্যানিশ হয়ে যায়, 10^3 থাকে। এর সাথে আবার 10^3 গুণ করলে এটা জিরো হয়ে যায়, শুধু 10^0 ন্যানোমিটার থাকে। এর সাথে আবার 10^3 গুণ করলে শুধু 10^3 থাকে। এরপর আবার, অর্থাৎ আমরা প্রত্যেকবার তিন করে বৃদ্ধি করেছি, 10^3, তারপর 10^6 ন্যানোমিটার, তারপর আরও তিন বৃদ্ধি করলে 10^9। তারপরে এই 10^9 থেকে শুরু করে যত বড় মান হবে সেটা রেডিওওয়েভের ভেতরে পড়বে, আর 10^6 থেকে শুরু করে যত ছোট মান পড়বে সেটা সবগুলো মহাজাগতিক রশ্মির ভেতরে পড়বে। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে আমরা খুব সহজে বলতে পারি এই আলোটা কোন কোয়ালিটির। বন্ধুরা, এই আলোর কোনোটাই কিন্তু আমরা দেখতে পাই না। এই যে বিশাল আলো কথা বলছি, এটা কিন্তু কোনোটাই আমরা দেখতে পাই না। জাস্ট এই যে ইনফ্রারেড, এই যে ইনফ্রারেড আর আল্ট্রাভায়োলেট, এই যে ইনফ্রারেড আর আল্ট্রাভায়োলেট, এদের মাঝখানে, এই ইনফ্রারেড আর আল্ট্রাভায়োলেটের মাঝখানে খুবই ক্ষুদ্র পরিমাণ কিছু তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পাই। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন মানের ভিত্তিতে আমরা আলোকে বিভিন্ন নামে ডাকি। আর এটা করেছিলেন প্রথমে বিজ্ঞানী নিউটন, অর্থাৎ এই সামান্য পরিমাণ আলোকে আমরা দেখতে পাই, আর এই বিশাল আলোকেই কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ মানুষের সীমাবদ্ধতা যে কত বেশি সেটা এখান থেকে খুব সহজেই বোঝা যায়, আর এই কথাটা আমাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে রাখা উচিত। তো আমরা আমাদের পাঠ্য বইয়ে সেই সামান্য পরিমাণ আলোর অংশটা আলোচনা করা হয়েছে অষ্টম অধ্যায়ের প্রথমের দিকে। তো আমরা এখন সেটাই দেখার চেষ্টা করব। এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, আমরা সেই 7টা বর্ণের নাম রেখেছি। এগুলো মুখস্থের বিষয় না, জাস্ট ছোট্টবেলার কিছু ট্রিক্স রয়েছে, সেগুলো সাহায্যে জানার চেষ্টা করব। আমরা বেনিয়া শোকোলা শব্দটার সাথে সবাই পরিচিত। এটাকে ইংলিশে বলা হয়েছে ভিপ জিওর, ভিপ জিওর, আর বাংলায় বেনিয়া শোকোলা। এই যে বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, আতে হচ্ছে আসমানি, সত হচ্ছে সবুজ, সত হচ্ছে হলুদ, কত হচ্ছে কমলা, আর লতে হচ্ছে লাল।
জাস্ট এখানকার প্রথম লেটার আর এখানকার প্রথম লেটার হবে ইংলিশ নাম, বেগুনের সাথে ভিতে ভাওয়াইলে, নীর সাথে হবে আয়তে ইন্ডিগো, আর আসমানের সাথে 3 নম্বর বিতে হবে ব্লু, সবুজের 4 নম্বরে গ্রিন, ইয়েলো 5 নম্বরে, এখানের 5 আছে হলুদ, এখানের 6 আছে কমলা, এখানে ওতে অরেঞ্জ, 7 আছে একদম শেষে আছে লাল, তার মানে আরতে হবে রেড। তো এই ছিল নাম ইংলিশে আর বাংলায়। জাস্ট এখানে এদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কারণ বলেছি আগেই যে এই আলোর বিভিন্ন নামটা হয় কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে, তো অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে, মানে কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের মান হলে কোন রঙের হয় এটা এখানে আমরা দেখার চেষ্টা করব। মূলত এই কাজটা কিন্তু আগেই বলেছি নিউটন প্রথম করেছিল, আর তিনি করেছিল একটা সাদা বর্ণের আলোকে ভেঙে ভেঙে, সেটা প্রিজমের সাহায্যে, এর বিভিন্ন স্পেকট্রাম থেকে এগুলো পেয়েছিলেন। তো এই সাদা বর্ণের আলোকে ভাঙলে কিন্তু এই 7টা রং পাওয়া যায়। তো জাস্ট প্রথমে বেগুনিতে আমরা লিখব 4000 অ্যাংস্ট্রম, আর এরপরে শুধু 500 করে বৃদ্ধি করে দেবো, এই যে 4500 অ্যাংস্ট্রম, 500 বাড়ালে 5000 অ্যাংস্ট্রম, আরও 500 বাড়ালে 5500, অর্থাৎ 5500, আরও 500 বৃদ্ধি করলে 6000 অ্যাংস্ট্রম, আরও 500 বৃদ্ধি করলে 6500 অ্যাংস্ট্রম, আরও 500 বৃদ্ধি করলে 7000 অ্যাংস্ট্রম। এই ছিল বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, সেটা অ্যাংস্ট্রম এককে। এরপর এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, কারণ উদ্দীপকের ডেটাগুলোতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো মিটারেও থাকতে পারে, তখন কি হবে? আমরা জানি যে 1 মিটার, আমরা জানি 1 মিটার সমান 10 ইনভার্স 10, এত অ্যাংস্ট্রম। এটা কি বন্ধুরা ভালো করে ভেবে দেখবেন, আসলে কি এটা ছিল না, সূত্র ছিল, জাস্ট মনে রাখবেন, এখানে কিন্তু ভুল করা যাবে না। এটা ছিল এরকম যে 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার। সো অ্যাংস্ট্রম থেকে যদি মিটার এককে যায়, অবশ্যই 10 ইনভার্স 10 দ্বারা গুণ করতে হবে। তো এই মানটাকে যদি 10 ইনভার্স 10 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 10 ইনভার্স 10 দ্বারা গুণ করি তাহলে কি হবে, দেখেন এই মানটাকে যদি আমরা 10 ইনভার্স 10 দ্বারা গুণ করি তাহলে মিটারে পেয়ে যাবো, কারণ এটা অ্যাংস্ট্রমে আছে। তাহলে এই যে 4000 গুণুন 10 ইনভার্স 10, পেয়ে গেলাম মিটার এককে। এখন এই তিনটা শূন্য এই 10 ইনভার্স 10 থেকে কাটা যাবে, কারণ এগুলো পজিটিভ, মানে 10^3 আকারে এই তিনটা শূন্যকে দেখানো যায়। তো এই তিনটা এখান থেকে বিয়োগ হয়ে হবে 10 ইনভার্স 7, তার মানে সবগুলোর সাথে 10 ইনভার্স 7 গুণ হবে, কারণ সবগুলোতেই 3 ঘর করে রয়েছে সর্বশেষের দিকে। সো 4 গুণুন 10 ইনভার্স 7 মিটার, 4.5, এই যে 4.5 গুণুন 10 ইনভার্স 7, 5 ইনটু 10 ইনভার্স 7, 5.5, 6 ইনটু 10 ইনভার্স 7, 6.5 ইনটু 10 ইনভার্স 7, আর 7 গুণুন 10 ইনভার্স 7, এই ছিল মিটার এককে মান। এরপর এখান থেকে যদি আমরা ন্যানোমিটার এককে বের করি, যেটা আপনাদের বইয়ের প্রথম পাতায় এই অধ্যায়ের দেওয়া রয়েছে, অর্থাৎ আলোচনার শুরুতে, এটা বের করব কিভাবে? আমরা জাস্ট এই ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায়ে এই ন্যানোমিটার সম্বন্ধে ধারণা পেয়েছিলাম। আমরা জানি 10^9 সমান হচ্ছে ন্যানোমিটার, জাস্ট 10^9 সমান হচ্ছে ন্যানোমিটার, তার মানে এই মানটাকে আমাদের কি করতে হবে, 10^9 নিয়ে আসতে হবে। এই জন্য যা করতে হয় তা করতে হবে, দেখেন এই 4 গুণুন 10 ইনভার্স 7, এটার সাথে আমরা যদি এরকম কিছু কাজ করি, যেমন 4 এর সাথে 2টা শূন্য, আর গুণ এই সাইডে কি হবে, এই সাইডে 10-এর উপরে দিয়ে দিলাম 9, মানে এখানে 2 ঘর বৃদ্ধি করেছি, এখানে 2 ঘর বাড়াইতে হবে, কারণ এই 2টা শূন্যকে 10^2 আকারে লেখা যায়, তখন এই 2টা পাওয়ার এখান থেকে মাইনাস হয়ে 10^7 আসবে, যেটা আমার আগেই রয়েছে, তার মানে 400। আর এই 10^9 এর পরিবর্তে আমরা ন্যানোমিটার লিখতে পারি। সো 4, এই 4 এর সাথে 2টা শূন্য হয়েছে 400, এই 400 আর 10^9 এইটার পরিবর্তে হয়েছে ন্যানোমিটার, সো 400 ন্যানোমিটার। এভাবে পর্যায়ক্রমে ঠিক এই 450-এ যে 45 ছিল এখানে 4.5, এরকম 5 তার মানে 500 ন্যানোমিটার, 5.5 তার মানে 550, 6 মানে 600 ন্যানোমিটার, 6.5 মানে 650 ন্যানোমিটার, 7 মানে 700 ন্যানোমিটার। এই যে এই পাশের মানগুলো, এটা কিন্তু আপনাদের বইয়ে দেওয়া রয়েছে। সো এখান থেকে আর একটা বিষয় ভালোভাবে খেয়াল করতে হবে, যে আমার যে কোনো একটা তরঙ্গের মান দিয়ে বলতে পারে এই
তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বর্ণের রং কি হবে, অথবা প্রশ্ন করে নিয়ে আসতে হতে পারে যে এটার তরঙ্গ দৈর্ঘ্য কত এবং বর্ণ কেমন হবে দেখাইতে হবে। তখন কিন্তু এই মানগুলো আমার জানা থাকতে হবে, কারণ আমি দেখে এটা দেখেই বুঝে নেব যে কি কি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এর বর্ণটা কেমন হবে। আর একটা বিষয়, এখানে কিন্তু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল রঙের, আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু হচ্ছে বেগুনি রঙের। তার মানে এটাকে সব থেকে দূর থেকে দেখা যাবে, কারণ এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। আর এই বেগুনি কিন্তু সব থেকে কাছে থাকবে, অর্থাৎ খুব বেশি দূরে যেতে পারবে না। এই জন্য বিপদ সংকেত কিন্তু লাল রঙের তৈরি করা হয়, কারণ অনেক দূর থেকে দেখা যাবে যে সেখানে বিপদ রয়েছে, তাই মানুষ পূর্ব থেকেই সতর্ক হবে। এজন্য লাল রঙের তৈরি করা হয় বিপদ সংকেতকে। আর একটা জিনিস আমরা পূর্বে দেখেছিলাম যে একটা সূত্রের মাধ্যমে মহাজাগতিক রশ্মি থেকে শুরু করে গামার, সেটা ছিল কি রেডিও অ্যাপ পর্যন্ত, সেখানেও কিন্তু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ছিল রেডিও অ্যাপ, আর সর্বনিম্ন ছিল মহাজাগতিক রশ্মির। আর ইনফ্রারেড, আর সেটা কি ছিল আল্ট্রাভায়োলেটের মাঝে ক্ষুদ্র একটা কিছু অংশটাকে আমরা এখানে সাতটা ভাগে ভাগ করেছি। তো যদি কোশ্চেন আসে যে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, তাহলে অ্যান্সার হবে কিন্তু রেডিও ওয়েভ, আর সব থেকে কম কার, সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মির। আর যদি বলে দৃশ্যমান আলোর ভিতরে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, সেটা হবে লাল রঙের। আর যদি বলে সব থেকে কম কার, সেটা হবে বেগুনি রঙের। এটা কিন্তু অবশ্যই দৃশ্যমান আলোর জন্য, যেটা ওই ইনফ্রারেড আর আল্ট্রাভায়োলেটের মাঝে সামান্য একটা অংশ। আর টোটাল আলোর, যার খুবই সামান্য আমরা দেখি, সেই টোটাল আলোর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভের, আর সব থেকে কম হচ্ছে মহাজাগতিক রশ্মির। এটা কিন্তু মনে রাখতে হবে। সো এজন্য কিন্তু দূরবর্তী তথ্য থেকে কোনো কিছু প্রেরণের জন্য এই যে রেডিও ওয়েভ তরঙ্গগুলো বা আলো ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের এই প্রথম পার্টে, অর্থাৎ আলো সম্বন্ধে জাস্ট ছোট্ট কিছু আলোচনা, অর্থাৎ সংক্ষেপে আমরা আলো সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে এই অধ্যায় সম্বন্ধে আমরা আরও পার্ট টু পার্ট ভাবে ভালোভাবে জানার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত করতে পারেন। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন যতক্ষণ আমরা আর একটা ভিডিও আপলোড না করছি। তো থ্যাংকস ফর এভরিবডি, ভালো থাকবেন সবাই।